নমস্কার, আমি মিতি। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিকেন উইথ বেবি কর্ন, এটা একটা চাইনিজ ডিশ অবভিয়াসলি, এটাই আজকে বানাবো। সরাসরি আজকে রেসিপিতেই চলে যাই, আজকে আর বেশি ইন্ট্রো দেবো না। আচ্ছা, এখানে রেসিপিতে যাচ্ছি। মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা, সেটা হচ্ছে আমার চিকেন লাগছে। চিকেনটা আমি কিউব করে কেটে রেখেছি, দেন আমি ক্যাপসিকাম রেখেছি, চিকেন উইথ বেবিকর্ন, যেহেতু বেবিকর্ন তো অবভিয়াসলি লাগবে, বেবিকর্ন ব্লাঞ্চ করে রেখেছি বেবিকর্নটা। ডাইস ফর্মে কেটে রেখেছিলাম পেঁয়াজ, মানে অনিয়ন, সেগুলোকে লেয়ারগুলোকে ছাড়িয়ে রেখেছি। গার্লিক, জিঞ্জার মাস্ট, জিঞ্জার লাগছে, আর গ্রিন চিলিজ লাগছে, এটা একটু বড়ো বড়ো করে কাটা। চিকেনটা ম্যারিনেশনের জন্য আমার একটা ডিম লাগছে, আমি এর মধ্যে ডিম দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার লাগছে বা কর্ন স্টার্চ, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল সেটা দেবেন, তবে কর্ন স্টার্চ আমি এখানে বেশি দিচ্ছি না, কোটিং আমি বেশি করব না এখানে, মোটামুটি সেমি কোটেড হবে এটা। সল্ট অ্যাড করলাম, আর জিঞ্জার গার্লিক ডাস্ট অ্যাড করছি এটার মধ্যে। এটা মাখা হয়ে গেলে আমি এক ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো, দেন আমি এটাকে হালকা করে ফ্রাই করে স্টার ফ্রাই করে নেব, বেশি তেলে নয়, জাস্ট স্টার ফ্রাই করবো আমি এটাকে। চিকেনগুলো প্যানে দিয়ে দিচ্ছি, জাস্ট স্টার ফ্রাই করবো এগুলোকে, এপাশ ওপাশ করে নেব, তারপরে এটা রান্নায় বয়েল হবে। চিকেন বয়েল হতে তো বেশি সময় লাগে না, সেটা আপনারা সবাই জানেন। একটা সাইড হয়ে গেছে, এবার আরেকটা সাইড আমি উল্টে উল্টে দিচ্ছি, দেখুন অলমোস্ট ডান। এবার এই সাইডটা হলে আমি এটা নামিয়ে নেবো, আর গ্যাসের ফ্লেম কিন্তু অবভিয়াসলি হাই, চাইনিজ রান্না কিছু হাইয়ে হবে। ফুল ফ্লেমে রয়েছে চাইনিজ রান্না, অবভিয়াসলি ফুল ফ্লেমে থাকবে। আমি গার্লিক অ্যাড করলাম, দেন আমি জিঞ্জার অ্যাড করলাম, আমি কিছুটা চিলিজ অ্যাড করলাম, চিলি ফ্লেক্স অবভিয়াসলি, দেন আমি অ্যাড করছি ক্যাপসিকাম, ক্রাঞ্চ করে রাখা বেবিকর্ন। বেবিকর্নটা আপনারা কিন্তু একটু জলে ক্রাঞ্চ করে নেবেন, তার কারণ এটা নয়তো খুব হবে না, এটা শক্ত শক্ত খেতে গেলে ভালো লাগবে না খেতে। আচ্ছা, এটা কিন্তু এই অনিয়ন বা ক্যাপসিকাম এগুলো একটু ক্রাঞ্চি হওয়া দরকার, বেশি তেলে না ভাজাই ভালো। কর্নফ্লাওয়ার গুলে রাখছি, এটা হচ্ছে চিকেনের, চিকেন স্টকের সাথে এটা অ্যাড করব। অ্যাড করছি সয়া সস, ইন্ডিয়ান সয়া সস, ইন্ডিয়ান সয়া সস যত বেশি চান করবেন তত বেশি গন্ধ ভালো হবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। অ্যাড করলাম ওয়েস্টার সস, ওয়েস্টার সস কিন্তু এই রান্নাটায় ভীষণ দরকার, ওয়েস্টার সস ছাড়া কিন্তু এই রান্নাটা হবে না। দেন অ্যাড সাম টমেটো কেচাপ, মিষ্টি একটু দিতে হবে কারণ সসগুলো কিন্তু সফট রয়েছে। আচ্ছা, দেন অ্যাড আমি যে চিকেন ভেজে রেখেছিলাম এই চিকেনটা, এটা হয়ে গেছে, এবার আমি জল অ্যাড করছি এর সাথে। অ্যাড সাম ব্ল্যাক পেপার সিজলিংয়ের জন্য, এটা খুব ভালো, ব্ল্যাক পেপার তো সবারই ভালো লাগে রান্নায়, আমিও কিছুটা দিয়ে দিলাম ওই জন্য।
আচ্ছা গ্রিন চিলিজ অ্যাড করছি বড় বড় করে কেটে রাখা শার্পনেসটা যাতে থাকে ছোট করে কাটবেন না তাহলে সেটা শার্পনেসটা থাকবে না ভালো লাগবে না আচ্ছা এবার লাস্ট আমি অ্যাড করছি গুলে রাখা কর্নফ্লাওয়ার আচ্ছা গ্রেভিটা কিন্তু খুব ঠিক হবে না একটু পাতলার দিকেই হবে হিয়ার ইট ইজ আমি বয়েলড রাইসের সাথে এটা সার্ভ করছি চিকেন উইথ বেবিকর্ন এন্ড ওয়েস্টার্ন সস